স্বাগত নিউজ 24 নিয়মিত আয়োজন বাংলাদেশ লাইভে দর্শক আপনাদের সাথে আছি আমি তাবাস মাহমুদ। তেলের দাম বাড়ানোর সাথে সাথে বাস ভাড়াও বেড়েছে, তবে নির্ধারিত ভাড়ার বেশি নিচ্ছে বাসগুলো এমন অভিযোগ গেল কয়েকদিন ধরেই রয়েছে। আজ কি অবস্থা সেই খবর জানাতে রাজধানীর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইমাল জিকো। জিকো, আজ রাজধানীর কি অবস্থা? বাসগুলো ভাড়া বেশি নিচ্ছিল, কোনো অভিযোগ ছিল গেল কয়েকদিন, আজকে কি অবস্থা দেখছেন? গতকাল যেমনটি জানিয়েছিলাম আজকেও কিন্তু ঠিক একই অবস্থা রাজধানীর রাজপথগুলোতে। আজকেও প্রত্যেকটি বাস থেকে কিন্তু অতিরিক্ত ভাড়া যাত্রীদের কাছ থেকে আদায় করছে বাস চালক, হেলপার, ড্রাইভার, কন্ট্রাক্টররা। তো এখানে আমি এই মুহূর্তে আছি খিলক্ষেতে, সেখানে বিআরটি এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে এবং এখানে পরিবহন মালিক শ্রমিকের সমন্বয় কমিটি যেটা রয়েছে সেটিও কিন্তু এখানে রয়েছেন এবং তারাও কিন্তু এখানে একই সাথে বিআরটি এর সাথে কাজ পরিচালনা করছেন। তো আমরা হলো এখানে গতকালের মতন আজকেও কিন্তু যাত্রীদের সাথে কথা বলেছি এবং তাদের সাথে যেটি দেখেছি যে তারা এখন পর্যন্ত মানুষের কাছে সিটিং সার্ভিসের নামে কিন্তু অতিরিক্ত ভাড়া আদায় করছে। তো আমি একটু এখানে যিনি অভিযান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ওনার সাথে একটু কথা বলতে চাই। আমাদেরকে যদি একটু জানান যে সকাল থেকে তো অভিযান পরিচালিত হচ্ছে, আপনারা আসলে কি পেলেন? এখন পর্যন্ত যাত্রীরা একই ধরনের অভিযোগ করে যাচ্ছে বাড়তি ভাড়ার, তো আপনারা আসলে আপনাদের অভিযানে কি পেয়েছেন? আমাদের এই অভিযানটা আসলে সারা বছরই চলমান থাকে অতিরিক্ত ভাড়ার বিষয়ে। আজকে সকাল থেকেই আমরা মাঠে আছি। আপনারা জানেন যে কিছু ভাড়া বর্ধিত করা হয়েছে সরকারি নির্দেশনায়। এ পর্যন্ত আমরা প্রায় 20-30টা গাড়িতে আমি নিজে উঠেছি, আমার সাথে মালিক সমিতির লোকজনও ছিল, আমাদের পুলিশ বাহিনীর লোকজনও ছিল। আমরা যাত্রীদেরকে ওয়ান টু ওয়ান জিজ্ঞেস করেছি। জিজ্ঞেস করার পরে আমরা যে বাসগুলোতে বেশি পেয়েছি যে ভাড়া বেশি নিচ্ছে, সেক্ষেত্রে যাত্রীদেরকে ভাড়া ফেরত দেওয়ার ব্যবস্থা করেছি এবং হচ্ছে তাদেরকে জরিমানার ব্যবস্থা করেছি। এখন পর্যন্ত এটা নিয়ন্ত্রণে আসছে না কেন? এখন পর্যন্ত নিয়ন্ত্রণে, আমি বলবো যে নিয়ন্ত্রণে আসছে না এই কথাটা সত্য না, পুরোপুরি সত্য না। আমাদের অধিকাংশ যারা মালিক সমিতির লোকজন আছে আপনি দেখতে পাচ্ছেন ওনাদেরও কিন্তু আন্তরিকতার অভাব নাই। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা একটু ব্যত্যয় ঘটছে, কিন্তু সেটা কভার দেওয়ার জন্য আমরা সর্বক্ষণ মাঠে আছি এবং থাকবো। যেমনটি শুনছিলেন যে এখানে এখন পর্যন্ত মালিক সমিতি যারা রয়েছে তারা কিন্তু তাদের অভিযান পরিচালনা করে যাচ্ছে। কিছুক্ষণ আগেই বিকাশ পরিবহন একটি বাস থামানো হয়েছে এবং এখানেও কিন্তু মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়ার যেই অভিযোগটি সেটি কিন্তু আমরা পেয়েছি এবং মানুষের কাছ থেকে আসলে এখানেও নির্ধারিত ভাড়ার থেকে 15-20 টাকা বেশি আদায় করা হচ্ছে বলে এখানে যারা যাত্রীরা রয়েছেন তারা কিন্তু আমাদের কাছে অভিযোগ করেছেন এবং সিটিংয়ের নামে কিন্তু তাদের কাছ থেকে এই অতিরিক্ত ভাড়া হলো আদায় করা হচ্ছে, যেটি হলো ভ্রাম্যমাণ আদালতের কাছে তারা ধরা পড়েছে এবং তাদেরকে জরিমানার আওতায় নিয়ে আসা হয়েছে এবং যারা যাত্রীরা ছিলেন তাদের কিন্তু টাকা ফেরত দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। তো এই ছিল এখন পর্যন্ত বিআরটি এর চালানো অতিরিক্ত ভাড়া নিয়ে ভ্রাম্যমাণ আদালতের আমার কাছে সবশেষ তথ্য। তাবাসসুম জিকো, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর খিলক্ষেত থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাইমাল জিকো। তেলের দাম বৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে পিএনপি। নয়াপল্টন থেকে সরাসরি যুক্ত হচ্ছে এ ব্যাপারে জানাতে সহকর্মী আরিফিন শাকিল। শাকিল, বিএনপির কর্মসূচির কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। তাবাসসুম, মূলত বিএনপির পক্ষ থেকে ঢাকা মহানগর বিএনপি উত্তর এবং দক্ষিণের আহ্বানে, মূলত তাদের আয়োজনে, মূলত আজকের এই দ্রব্যমূল্যের উদ্যোগের কারণে তারা লিফলেট বিতরণ করছে এবং তাদের যে মাসব্যাপী যে কর্মসূচি এই জিনিসপত্রের দাম বাড়ার কারণে সেই কর্মসূচি শুরু হয়েছে। এবং আজকের এই দিনে আনুষ্ঠানিকতা সম্পর্কে আমরা একটু বিএনপি ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক আমানুল্লাহ আমানের সঙ্গে একটু কথা বলতে চাই। একটু তার কাছে জানতে চাইবো যে আপনারা দ্রব্যমূল্যের উদ্যোগের নিয়ে আপনারা কয়েকদিন ধরে আন্দোলন করছেন, আজকে আপনাদের লিফলেট বিতরণ শুরু হলো, আপনার আসলে কি মনে করছেন কেন এই দ্রব্যমূল্য উদ্যোগতি হচ্ছে, কি কারণে সরকার এই জিনিসপত্রের দাম এখন 80 টাকার নিচে কোনো সবজি পাওয়া যায় না, কি মনে করছেন আপনি? আসলে এই সরকার জনগণের সরকার নয়, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত।
দর্শক, তেলের দাম বৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে লিফলেট বিতরণ করছে বিএনপি বিতরণ কর্মসূচি পালন করছে বিএনপি। আমাদের কিছুটা যান্ত্রিক ত্রুটির কারণে আমরা সংযুক্তি এই মুহূর্তে ঠিকভাবে স্থাপন করতে পারছি না, আমরা চেষ্টা করছি এবং আমরা সংযুক্তি পেয়ে গেছি। আমরা আবারও চলে যাচ্ছি আরিফিন শাকিলের কাছে। এবং আন্দোলন করবে, সংগ্রাম করবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করবে, এবং সেই আন্দোলনটি হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে জনগণের পাশে সেই সরকার। জনগণ জনগুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আপনারা শুধু লিফলেট বিতরণকে মানববন্ধনে কি সীমাবদ্ধ থাকবেন কি আপনাদের কর্মসূচি? আমাদের ইতিমধ্যেই দেখেছেন, আমরা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং দ্রব্যমূল্য কমানোর জন্য আমরা মানববন্ধন করেছি। বিএনপি উত্তর দক্ষিণ সহ এবং প্রত্যেকটি অঙ্গ সংগঠন সেখানে তারা কর্মসূচি গ্রহণ করেছে এবং সেটা করেছে মানববন্ধন। আজকে আমরা লিফলেট বিতরণ করছি, বিএনপির পক্ষ থেকে আজকে শুরু হলো, সেটা আমরা শুরু করলাম আজকে কেন্দ্রীয়ভাবে এই কেন্দ্রীয় কার্যালয় থেকে, এবং এখানে দোকানপাট প্রত্যেক জায়গায় আমরা উদ্বোধন করলাম এটা, এবং সারা দেশব্যাপী এটা আজকে থেকে শুরু হয়েছে। এবং আজকে 15, 16, 17, 18, 19 এই 5 দিনব্যাপী বিএনপি সারা বাংলাদেশের হাটে বাজারে গ্রামে গঞ্জে সেখানে লিফলেট বিতরণ করবে দ্রব্যমূল্য কমানোর জন্য, কেরোসিন ডিজেলের দাম কমানোর জন্য। এবং আগামী 21 তারিখ থেকে আবার প্রত্যেকটি অঙ্গ সংগঠন 3 দিন করে তারা সেই হাটে ঘাটে সেখানে বাস স্ট্যান্ডে লঞ্চ স্ট্যান্ডে এবং প্রত্যেক জায়গায় এই দ্রব্যমূল্য কমানোর জন্য, কেরোসিন ডিজেলের দাম কমানোর জন্য প্রতিটি অঙ্গ সংগঠন তারা কর্মসূচি গ্রহণ করেছে 3 দিনব্যাপী বা 41 দিনব্যাপী আমাদের এই কর্মসূচি চলতে থাকবে জনগণের জন্য, জনগণের পাশে দাঁড়ানোর জন্য। যেহেতু আমরা জনগণের জন্য রাজনীতি করি, যেহেতু দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জনগণের জন্য রাজনীতি করে, যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নেত্রী তারেক রহমান জনগণের জন্য রাজনীতি করে, সেই জন্যই জনগণের পাশে দাঁড়ানোর জন্য আজকে আমাদের এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ধন্যবাদ আপনাকে। বলছিলেন যে তারা 41 দিনব্যাপী তাদের এই কর্মসূচি শুরু হয়েছে এবং সেগুলো চলাচল চলছে। আজকে মূলত এই কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হলো এবং যেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থাকার কথা ছিল, যদি তিনি শেষ পর্যন্ত আসেননি। তবে শেষ পর্যন্ত আপনাকে যেটা জানিয়ে রাখি যে এই নয়াপল্টনের আশপাশে কয়েকটি জায়গায় তারা লিফলেট বিতরণ করছে, যেখানে বলা হয়েছে যে সরকার তাদের দ্রব্যমূল্য যে বৃদ্ধি করেছে তার বড় পিছনে সরকার নীতিকে তারা মূলত বড় অভিযোগ হিসাবে দাঁড় করিয়েছেন। এই ছিল মূলত এখানকার সবশেষ খবর। তাবাসসুম শাকিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির কর্মসূচি সম্পর্কে জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী আরিফিন শাকিল। আজ 15 নভেম্বর, 14 বছর আগে 2007 সালের এই দিনে দেশের দক্ষিণাঞ্চলীয় উপকূলে আঘাত হানে সুপার সাইক্লোন সিডর, কেড়ে নেয় প্রায় 3,500 মানুষ ও অসংখ্য পশু পাখির প্রাণ। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ইমন চৌধুরী, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। ইমন, উপকূলবাসীর এই এখন কি অবস্থা দেখছেন, আর সিডরের পর বেড়িবাঁধগুলো স্থায়ীভাবে সংস্কার এখনো কেন করা হয়নি, কি বলছে সংশ্লিষ্টরা? তাবাসুম, আপনাকে ধন্যবাদ। আসলে তাবাসুম, যে কথাটি আপনি বললেন যে আসলে সিডরের পরে বেশ কিছু এলাকা কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ অঞ্চলে। আপনি জানেন আমাদের জেলাটি পিরোজপুর জেলাটি কিন্তু একদম নদীর পাড়ের জেলা। এই জেলার কিন্তু চারপাশে কিন্তু নদী বেষ্টিত, যার কারণে হচ্ছে দেশে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ আসলেই কিন্তু ক্ষতিগ্রস্ত জেলাগুলোর মধ্যে অন্যতম এই পিরোজপুর। আপনাকে একটি বিষয় দেখাতে চাই যে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে বেশ কিছু ঘরবাড়ি কিন্তু একদম নদীর পাড়ে চলে আসছে। এখানে স্থানীয়রা জানিয়েছেন যে এই নদীর প্রায় মাঝখান পর্যন্ত জমি ছিল, ঘরবাড়ি ছিল, সেই ঘরবাড়ি ভাঙতে 2007 সাল থেকে কিন্তু তারও আগে থেকে কিন্তু আজ এই পর্যন্ত এসে দাঁড়িয়েছে। ব্যাপক ভাঙন কিন্তু এখানে হচ্ছে। তবে এইখানের স্থানীয় মানুষ কিন্তু জানিয়েছেন যে এই সরকারের কাছে বারবার দাবি জানালেও তারা কিন্তু এই নদী ভাঙন রোধে কিন্তু কোনো পদক্ষেপ তারা দেখতে পায়নি। আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে একদম নদীর কাছাকাছি কিন্তু ঘরবাড়ি চলে এসেছে। আমরা একটু এখানের স্থানীয় মানুষের প্রতিক্রিয়া একটু জানবো, যে আসলে আপনার কাছে একটু কথা বলতে চাই, আসলে এই যে ঘূর্ণিঝড় সিডর গেল, তারপর প্রায় 15 বছর পার হয়ে গেল, সরকার কি কোনো উদ্যোগ নিয়েছে আপনাদের নদী ভাঙন? আমাদের কোনো উদ্যোগ সরকার নেয় নাই, কোনো মন্ত্রী মহোদয়ও কোনো উদ্যোগ নেয় নাই। আমাদের ঘর বাড়ি অন্তত 1 কিলো জায়গা ভাঙ্গা চলে গেছে, ঠিক আছে, কিন্তু আমরা খুব অসহায়। আমরা আমরা চাই এই নদী ভাঙ্গলটা যেভাবে বর্তত হয়, এইটা যেভাবে রক্ষা হয়, এইটা আমরা এইয়েরই আমরা কামনা চাই। আমাদের নতুন সরকারের কাছে, আমাদের আওয়ামী লীগ সরকারের কাছে এইটাই আমাদের আবেদন, ঠিক আছে। হ্যাঁ, আমরা চাই এই এর জন্যই আবাদ আপনাকে। চাচা, আপনি তো ঘূর্ণিঝড় সিডের সময় এই অঞ্চলে ছিলেন, একটু বলেন তো আসলে সেই স্মৃতিগুলো একটু বলেন, এই অঞ্চলে কিভাবে ভাঙচুর হয়েছিল? অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক ঘরবাড়ি গিয়েছে, অনেক জমিজমি অনেক নষ্ট হয়ে গেছে,
অনেক বাড়িঘর অনেক নদীতে চলে গেছে। এই অন্তত এই গ্রামের এক তৃতীয়াংশ নদীর উপর কিনারে উঠে গেছে। তার এখানে অনেক গণবসতি, এখানে সরকারি কোনো মানে নদী বর্ডারের জন্য কোনো কিছু করা হয় না এখন। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে একজন তরুণ ছাত্র নেতার সাথে কথা বলবো। আপনি তো কিছুদিন আগে নদী ভাঙন রোধে মানববন্ধন করেছিলেন, আসলে সেই ফল কি পেয়েছেন? প্রশাসন কি সেই মানববন্ধন করার পরে কি রক্ষার নদী রক্ষায় কিন্তু কোনো উদ্যোগ নিয়েছে? এখন পর্যন্ত কোনো উদ্যোগ আমরা পাই নাই বা কোনো ফলাফল আসলে শূন্যের কোঠায়। ফলাফল বলতে কোনো কিছুই নেই। আমাদের এখানে খুবই জরুরিভাবে ব্লক দরকার বা বেড়িবাদ দরকার, কিন্তু এর কোনোটাই আমরা এখন পর্যন্ত পাই নাই। এবং আমি জনতা শেখ হাসিনার কাছে আমি আবেদন করতে চাই, আমাদের এই এই দ্বীপ অঞ্চল রক্ষার জন্য যেন দ্রুত উদ্যোগ গ্রহণ করে। আমি চাই আমাদের দ্বীপ অঞ্চল চতুর্দিক থেকে ভাঙা শুরু করছে এবং দুই পাশ থেকে সন্ধ্যা নদী এবং কালীগঙ্গা নদী, কচা নদী চতুর্দিক থেকে তা ভাঙতেছে। আমাদের তো আসলে চতুর্দিকে চারপাশে নদী। ধন্যবাদ আপনাকে। আমরা একটু নদীর পারে একদম নদীরতে যারা বসবাস করে তাদের সাথে একটু কথা বলতে হবে। আপনারা তো দীর্ঘদিন ধরে জাল পায়েন, তো এই যে আপনার বাড়ি তো নদীর পারে, তো আসলে আপনারা কি দাবি করছেন? আমরা দাবি করছি আমাদের ওই নদীর একটু বড় বোলাক ফেলাই দিক, বেরিবাদ দিয়ে দিক। দাবি করছেন, ধন্যবাদ আপনাকে। তাবাচ্চুম শুনছিলেন, আসলে নদীর পারে মানুষ কিন্তু তারা প্রাণের দাবি করছে। আসলে এই যে ঘূর্ণিঝড়ের সিডের পরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এই নদীর পারে একটি বেরিবাদ নির্মাণ করার জন্য, কারণ আপনি দেখতে পাচ্ছেন একদম শেষ সীমানায় কিন্তু চলে এসেছে মানুষের বসবাসের, তো তাদের একমাত্র দাবি একটি বেরিবাদ নির্মাণের জন্য। এই ছিল আমার কাছে সর্বশেষ ফিরস স্টুডিওতে। ইমন আপনাকে ধন্যবাদ। দর্শক পিরোজপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইমন চৌধুরী। করোনায় দীর্ঘ বিরতির পর শুরু হয়েছে এসএসসি পরীক্ষা, বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতেমা জান্নাত মুমু। মুমু, এই মুহূর্তে আপনি কোন পরীক্ষার কেন্দ্রে আছেন, সেখানে পরীক্ষার্থীর উপস্থিতি কেমন দেখছেন, আর স্বাস্থ্যবিধি মানার ব্যাপারটি কতটুকু পালন করা হচ্ছে সেখানে? ধন্যবাদ তাবাসুম, আমি আছি চট্টগ্রামের ডক্টর খাস্তগী সরকারি উচ্চ বিদ্যালয়ে। সকাল 10টায় পরীক্ষা শুরু হয়েছে এবং পর্যাপ্ত স্বাস্থ্যবিধি মেনে আসলে কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের প্রবেশ করানো হয়েছে এবং স্কুল গেটে আমরা দেখতে পেয়েছি হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক নিশ্চিত করা হয়েছে। আপনি দেখছেন সব পরীক্ষার্থীর মুখে কিন্তু মাস্ক আছে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে কিন্তু তাদেরকে বসানো হয়েছে আলাদা আলাদা করে সিটে। এই পরীক্ষা হচ্ছে 1.5 ঘন্টার পরীক্ষা, 11:30 নাগাদ পরীক্ষা শেষ হবে। চট্টগ্রাম খাস্তগী স্কুলে কিন্তু 3টি কক্ষে পরীক্ষা হচ্ছে। আজকে হচ্ছে মানবিক বিভাগের পরীক্ষা হচ্ছে, 145 জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং শিক্ষার্থী প্রতিটি রুমের মধ্যে 2 জন করে শিক্ষক আছেন, তারা কিন্তু পর্যবেক্ষণ করছেন এবং স্বাস্থ্যবিধি যাতে মানিয়ে করোনা প্রতিরোধের জন্য ব্যবস্থা গ্রহণ করেছে তারা, যাতে পরীক্ষা দিতে এসে কোনো শিক্ষার্থী যাতে করোনার সংক্রমণে না আসে সেই বিষয়ে কিন্তু কঠোর নজরদারি রেখেছে স্কুল কর্তৃপক্ষ এবং তারা প্রত্যেকটি কক্ষে কিন্তু পর্যবেক্ষণ করছেন এবং শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদেরকেও কিন্তু করার নির্দেশনা দেওয়া হয়েছে যাতে স্বাস্থ্যবিধি মেনে তারা পরীক্ষা কেন্দ্রে আসেন এবং পরীক্ষার কেন্দ্রের বাইরেও যাতে অভিভাবকরা অবস্থান করেন সে বিষয়ে কিন্তু করার নির্দেশনা দেওয়া আছে এবং যারা হচ্ছে মাস্ক পরছে না তাদেরকে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, কেন্দ্রে পরীক্ষা কেন্দ্রে আসতে দেওয়া হচ্ছে না, সেজন্য মাস্কটা তারা নিশ্চিত করেছে এবং করোনা তারা আমরা শিক্ষকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এভাবে যদি নিয়ম মেনে আসে তাহলে 23 তারিখ পর্যন্ত এই পরীক্ষা এসএসসি পরীক্ষা সুশৃঙ্খলভাবে কিন্তু পরিচালনা করা কিন্তু সফল হবেন শিক্ষকরা এবং করোনা থেকে কিন্তু শিক্ষার্থীরা তো সংক্রমণ থেকে কিন্তু তারা বাঁচবে। এবং হচ্ছে আরেকটি বিষয় দেখেছি চট্টগ্রামে, শুধু চট্টগ্রাম খাস্তগী স্কুল নয়, বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন স্কুলগুলোতে কিন্তু এসএসসি পরীক্ষা কেন্দ্রগুলো আমরা ঘুরে দেখেছি এবং সেখানেও কিন্তু হচ্ছে পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে এবং পরীক্ষা মনিটরিংয়ের যে কর্মকর্তারা আছেন তারাও কিন্তু পর্যবেক্ষণ করছেন যে স্বাস্থ্যবিধি আসলে মানানো হচ্ছে কিনা। তো চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য, ফিরে যাচ্ছি স্টুডিওতে তাবাসুম। মুমু আপনাকে ধন্যবাদ। দর্শক চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফাতেমা জান্নাত মুমু। সংস্কারের 4 মাসের মাথায় আবারও দেবে গেছে কুষ্টিয়া রাজবাড়ির
আঞ্চলিক মহাসড়কের কুমারখালী অংশ। এই অবস্থায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। এই বিষয়ে বিস্তারিত জানাতে সহকর্মী জাহিদুজ্জামান যুক্ত হচ্ছেন আমাদের সাথে। জাহিদ, কি কারণে অবস্থা হলো আর এই রাস্তা সংস্কারে কেন যোগ নেওয়া হচ্ছে না, কি বলছেন সংশ্লিষ্টরা? ধন্যবাদ তাবাসুম। কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়ক একটি আঞ্চলিক মহাসড়ক এবং এটি ঢাকার স্থিত কুষ্টিয়া থেকে 87 কিলোমিটার দীর্ঘ দৌলতদিয়া পর্যন্ত এই মহাসড়ক, এবং এই মহাসড়ক গত 2 বছর আগে ঠিক সংস্কার করা হয়েছে। আপনি যদি দেখেন যে তার 4 মাস আগে কিন্তু এখানে দেবে গিয়েছিল এবং সেই দেবে যাওয়ার চিহ্ন এখনো স্পষ্ট আছে। সেই জায়গাটি সংস্কার করেছিল ঠিকাদার জহিরুল কনস্ট্রাকশন এবং আমাকে সড়ক বিভাগের নির্বাহী পরিচালক নির্বাহী প্রকৌশলী শাকিরুল ইসলাম জানিয়েছেন যে 3 বছর পর্যন্ত আসলে ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বে থাকে সড়কগুলো এবং তারাই আবার এটি সংস্কার করবেন। এবং তিনি বলেছেন যে সড়কের ঠিক নিজে বেসমেন্টে যেখানে ঠিক পাথর এবং বালু দিয়ে সড়ক তৈরি করা হয়, তারপরে যখন পিচ ঢালা হয় তার আগের ওই কাজগুলো ভালো না থাকলে এরকম ঘটনা ঘটতে পারে। এবং তিনি বলেছেন যে তিনি ওই সময় কুষ্টিয়াতে দায়িত্বে ছিলেন না, তখন কি ঘটেছেন তিনি বলতে পারবেন না। তবে তিনি ঠিকাদারকে জানিয়েছেন যে এই নতুন করে আবার ফের যে দেবে গেছে এবং এখানে আমরা দেখছি যখন যানবাহনগুলো চলাচল করছে তখন কিন্তু তাদেরকে বেশ সাবধানতার সাথে চলাচল করতে হচ্ছে এবং কোনো জায়গায় উঁচু হয়ে আছে এবং কোনো জায়গায় নিচু হয়ে গেছে। এই উঁচু নিচু হওয়ার কারণে যদি উঁচুর এবং নিচুর মাঝামাঝি জায়গায় যদি চাকাগুলো পড়ে তাহলে কিন্তু যে কোনো সময় যানবাহন এদিক ওদিক উলটপালট হচ্ছে, সেই ঘটনাগুলো চালকদের কিন্তু সতর্কতার সাথে চলতে হচ্ছে। এবং যে আমি চালকদের সাথে কথা বলেছি তারা বলেছেন যে যারা একেবারে নতুন এসেছেন এই রাস্তায় তাদের কিন্তু এই জায়গাতে অনেক সময় দুর্ঘটনার মুখোমুখি হতে হচ্ছে। আমি দু একজন সাধারণের সাথে কথা বলবো, এখানে কি অসুবিধা হচ্ছে মানুষের? এখানে গাড়ি গেলে পরে চাকা আপনার ওই গর্তের ভিতর যে গাড়ি উল্টানোর সমস্যা হয়, উল্টা যেতে পারে খুব, এই জায়গাটা খুব আপনার ভয়াবহ অবস্থা। তো এটা তো 4 মাস আগে একবার সংস্কার করা হয়েছে, কাজ ভালো হয়নি বলে আবার দেবে গেছে। এখানে সড়কটা রিক্স হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বেশি হচ্ছে, এটা যত সম্ভব ঠিক করা উচিত, মেয়রের ইয়েতে আওতায় নিয়ে আসা উচিত। গাড়ি মারি অ্যাক্সিডেন্ট হচ্ছে দুয়ারে। তো 4 মাস আগে তো একবার ঠিক করলো, ঠিক করছে আবার হয়েছে, কাজটা তো ভালো হয় নাই, এই জন্য গাড়িটা এগুলো সমস্যা হচ্ছে বেশি আমাদের। শুনছিলেন তাবাসুম, আসলে স্থানীয় সবাই কিন্তু বলছেন যে কাজ ভালো না হওয়ার কারণে এবং নিম্ন মানের সরঞ্জাম দিয়ে এই কাজ করার কারণে কিন্তু আসলে সড়কের এই পরিস্থিতি হয়েছে। এবং আমি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীকে ঠিক একই ধরনের প্রশ্ন করেছিলাম, তিনি কিন্তু বলেছেন যে এই এই ধরনের কাজ করতে হলে বেসমেন্ট অনেক মজবুত করতে হয় এবং এবং তিনি বলেছেন যে দ্রুততার ভিত্তিতে এখানে ব্যবস্থা নেবেন এবং একটি ঢালাই সড়ক করে দেবার প্রকল্প তিনি পাঠাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল কুষ্টিয়া থেকে সড়কের দেবে যাওয়ার খবর। আমি চলে স্টুডিওতে। জাহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছিল সহকর্মী জাহিদুজ্জামান। জাহিদ, সংস্কারের অভাবে বগুড়া পৌরসভার 19 নং ওয়ার্ডের বেশিরভাগ সড়কের বেহাল দশা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সালাম বাবু। বাবু, এই সড়কের সংস্কারে কেন কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না, সংশ্লিষ্টরা কি বলছেন এ ব্যাপারে? তাবাসুম, প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে কিন্তু এই রাস্তার সংস্কার হয়নি, যার কারণে এই রাস্তায় চলাচল করে সাধারণ মানুষরা কিন্তু দুর্ভোগে পড়েছে এবং তারা এই রাস্তাটি সংস্কারের দাবিও জানিয়েছেন। মাটিডালি থেকে যে রাস্তাটি মানিক চকের উপর দিয়ে কালুবালা হয়ে বিভিন্ন এলাকায় গেছে, এই এলাকার মানুষজন কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করে, তো যার কারণে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছে দীর্ঘদিন ধরে। বগুড়া পৌরসভা বর্ধিত হওয়ার পর এই রাস্তাটি আগে এলজিডির অধীনে ছিল, সেই রাস্তাটি এখন পৌরসভার অধীনে গেছে। 2011 সালে এই রাস্তাটি পৌরসভাকে হস্তান্তর করে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ, তো যার কারণে দীর্ঘ 1 যুগেরও বেশি সময় ধরে কিন্তু সংস্কার হয়নি। বগুড়া পৌরসভার আয়তন বেড়েছে, জনসংখ্যা বেড়েছে, কিন্তু উন্নয়ন এবং নাগরিক সুবিধা তেমন বাড়েনি বললেই আমরা জানতে পেরেছি। আমরা কথা বলবো এখানকার স্থানীয় এক যুব সংগঠক ইফতারুল ইসলাম মামুনের সাথে, তিনি জানাবেন যে এই রাস্তা দিয়ে কারা চলাচল করে আর কি কি ধরনের সমস্যা হচ্ছে, কতদিন ধরে এখানে সংস্কার নাই। ধন্যবাদ। আমাদের এই রাস্তা দিয়ে এই এলাকার 5-6টি গ্রামের জনগণ, সাধারণ মানুষ চলাফেরা করে এই এলাকা দিয়ে। এই
এখানকার একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান মাইডিলি উচ্চ বিদ্যালয়ে দিনে অন্তত ওই স্কুলে 100 জন ছাত্রছাত্রী চলাফেরা করে। এই রাস্তাটি এখন নির্মাণ করার সময়ের দাবি, এটা বিগত 10-12 বছর হলো এই রাস্তার কোনো উন্নয়ন হয়নি। আমরা এই ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর লুৎফর রহমান মিন্টুকে এই রাস্তাটি সংস্কারের কথা আমরা কিছুদিন আগে বলেছি, তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন খুব দ্রুততম সময়ের মধ্যে এই রাস্তাটি তিনি সংস্কার করে দেবেন পৌরসভার কর্তৃপক্ষের মাধ্যমে। উনি জানালেন যে তারা স্থানীয় কাউন্সিলরকে জানিয়েছেন রাস্তাটি সংস্কারের জন্য। যে বগুড়া পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের এই রাস্তাটি 7 কিলোমিটার, এর মধ্যে 4.5 কিলোমিটার রয়েছে পৌরসভার অধীনে এবং বাকি 2.5 কিলোমিটার এলজিডির অধীনে। এলজিডির অধীনে যে রাস্তাটি তা টেন্ডার আহ্বান করা প্রক্রিয়াধীন রয়েছেন এবং এই যে সড়কের দুর্ভোগের কারণে শত শত মানুষ যাতায়াত করে, শিক্ষার্থীরা যাতায়াত করে, কৃষি উৎপাদিত পণ্য এই রাস্তা দিয়ে নিয়ে চলাচল করে। তো স্থানীয় মেয়র আমাদেরকে, বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা বলেছেন যে এই রাস্তার মানুষের চলাচলকারীদের জনদুর্ভোগ নিরসনের জন্য তারা দ্রুত ব্যবস্থা নেবেন এবং রাস্তাটি সংস্কারের জন্য ইতিমধ্যেই তারা প্রক্রিয়া শুরু করেছে। এর মধ্য দিয়ে এই রাস্তায় চলাচলকারী হাজারো মানুষ সুবিধা পাবে বলে আমাদের জানিয়েছেন। এই ছিল বগুড়ার থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে তাবাসসুম বাবু, আপনাকে ধন্যবাদ। দর্শক, বগুড়া থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুস সালাম বাবু। যশোরে আজ থেকে শুরু হচ্ছে 12-17 বছর বয়সীদের টিকাদান কর্মসূচি। এ বিষয়ে বিস্তারিত জানাতে যশোরের পিটিআই স্কুল থেকে কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রিপন হোসেন। রিপন, আজ এই কেন্দ্রে কতজন শিক্ষার্থীকে টিকা দেয়া হবে, কেমন সেখানে অবস্থা দেখছেন? ধন্যবাদ আপনাকে। আজকে যশোর সরকারি MM কলেজ এবং যশোর সরকারি মহিলা কলেজের 200 এবং 200 মোট 400 জনকে এই কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে যশোর পিটিআই এই কেন্দ্রটিতে। এখানে উপচে পড়া ভিড় রয়েছে, আমরা দেখছি যারা শিক্ষার্থী রয়েছেন তারা আসছেন এবং টিকা নিচ্ছেন। সকাল 9টা থেকে টিকার যে কার্যক্রম সেটি শুরু হয়েছে, চলবে দুপুর 2টা পর্যন্ত। এই মাধ্যমিক শিক্ষা অফিসার রয়েছে আমার সাথে, একটু তার সাথে কথা বলবো। গোলাম আজম, জেলা শিক্ষা অফিসার, আপনার কাছে একটু জানতে চাই স্যার, এই যে টিকা দিচ্ছেন কতজনকে দিবেন এবং পর্যায়ক্রমে কত মানুষকে টিকা দিবেন? ধন্যবাদ আপনাকে। যশোর জেলায় 8টি উপজেলা রয়েছে, 8টি উপজেলায় প্রায় 24,000 2021 সালের HSC ক্যান্ডিডেট রয়েছে। আমরা আগামী 25 নভেম্বরের মধ্যে ইনশাল্লাহ এই টিকা কার্যক্রম শেষ করতে সক্ষম হব। আজকে আমরা 450 জনকে টিকা দিব, আগামী দিনকে আমরা 1,000, পর্যায়ক্রমে আমরা এটাকে বাড়িয়ে আমরা 25 তারিখের মধ্যে ইনশাল্লাহ এই টিকা কার্যক্রম শেষ করতে পারবো। আজকে আমরা অত্যন্ত সুন্দরভাবে এটা শুরু করেছি এবং আশা করি আপনাদের সকলের সহযোগিতায় এটা আমরা 25 তারিখের আগে সুষ্ঠু এবং সুন্দরভাবে সুসম্পন্ন করতে সক্ষম হব। কত মানুষকে আজকে টিকা দিবেন, কত শিক্ষার্থী পাবে, মোট কত শিক্ষার্থী টিকা পাবে? 24,000 যারা 2021 সালের HSC পরীক্ষা দেবে শুধুমাত্র তাদের। এরপরে আমরা পর্যায়ক্রমে 12-17 বছরের যত স্টুডেন্ট আছে যশোর জেলায় সবাইকে আমরা পর্যায়ক্রমে টিকা দিব। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যারা HSC পরীক্ষার্থী তাদের এখন টিকা দেওয়া হচ্ছে, পর্যায়ক্রমে আরও যারা শিক্ষার্থী রয়েছে তাদের টিকা দেওয়া হবে। এই যে কলেজ রয়েছে সেই কলেজের শিক্ষিকা রয়েছে, আমি একটু তাদের সাথে কথা বলবো। ম্যাডাম, আপনার কাছে একটু জানতে চাই যে টিকা কার্যক্রম তো শুরু হয়েছে, সব মিলে কীভাবে দেখ? রিপন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, যশোর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রিপন হোসেন। বাংলাদেশ লাইভ আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।